জুন ১৯৬৭ সাল, দুনিয়া জুড়ে টানটান উত্তেজনা, যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে প্রলয়ঙ্করী এক যুদ্ধ। আরব বিশ্বসহ সারা দুনিয়ায় মানুষ চিন্তিত। মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ইসরায়েলের বিরুদ্ধে ডিফেন্স সিস্টেম শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছেন। ভ্রাতৃত্বের নিদর্শনস্বরূপ সিরিয়াতেও তার বাহিনীর একটি অংশকে পাঠিয়েছেন তিনি। আরব দুনিয়ায় মিনিমাম পাওয়ারফুল এয়ারফোর্স ছিল মিশরের, তবে সবই প্রায় সোভিয়েত ইউনিয়নের তৈরি যুদ্ধবিমান। অন্য আরব দেশগুলোতে এত ফাইটার জেট ছিল না, যা ছিল তা উড়ানোর জন্য পর্যাপ্ত প্রশিক্ষিত পাইলট কোনো দেশেরই ছিল না। সেবার পুরো আরব বিশ্ব ইসরায়েলের পদানত হয়ে যেত, যদি না একজন শিকারী ঈগল আরবদের হয়ে এয়ার ব্যাটলে উপনীত হতেন। বলতে গেলে তার একার বীরত্বই সেদিন আরব বিশ্বকে 100% পরাজিত হওয়া থেকে বাঁচিয়েছে। আপনারা হয়তো সেই বীরের জীবনী নিয়ে একাধিক ভিডিও দেখেছেন, গল্প শুনেছেন, তবে আমি আবার নতুন করে আপনাদের সেই বীরগাথা শোনাতে চাই। আপনাদের বোঝাতে চাই, আমরা প্রতিপক্ষের আকার আকৃতি দেখে ভীত হবার মতো ছিলাম না। নিখুঁত নৈপুণ্য দিয়ে যুদ্ধ জয়ের অভ্যাস ছিল আমাদের, যা আজ হারিয়ে গেছে। আরব ইসরায়েল উত্তেজনার জন্য তখন দুনিয়া জুড়ে মানুষ একটা আশঙ্কায় থাকত, কারণ 98% জ্বালানি আসে আরব থেকে, আর এই জ্বালানি ছাড়া সভ্যতাও অচল। আরব ইসরায়েল যুদ্ধ যদি সেই জ্বালানি প্রবাহ বন্ধ করে দেয়, তবে সব দেশের অর্থনীতি ধসে যাবে, ক্ষতিগ্রস্ত হবে সবাই। কিন্তু তৎকালীন ইসরায়েলি ডিফেন্স মিনিস্টার মোশে দায়ান এত কিছু ভাবতে নারাজ। সে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলে একটা মিথ প্রতিষ্ঠিত করল, সবাইকে বোঝালো সে যদি আরব দেশগুলো আক্রমণ না করে, তবে ইসরায়েল টিকবে না। হয়তো এটি সত্যি ছিল, কিন্তু তা ছিল তাদের কৃতকর্মের ফল। ইসরায়েল তার বাহিনীকে সম্ভাব্য সমস্ত ওয়েস্টার্ন ওয়েপন্স দ্বারা সুসজ্জিত করে, কাজটি করে অত্যন্ত গোপনে। দুর্দান্ত ভয়ঙ্কর এক বিমান বাহিনী গড়ে তোলার জন্য ফ্রান্স সেকালের অত্যাধুনিক সব ফাইটার জেট দেয় ইসরায়েলকে। এর মাঝে ডাসল্টের তৈরি সুপারসনিক মিরাজ, মিস্টিয়ার, সুপার মিস্টিয়ার, ওভরাগন, সার্ড এভিয়েশনের তৈরি ভাউচিয়ার বম্বার, আমেরিকান ডগলাসের এফোর স্কাইহক ছিল প্রধান। জুনের 5 তারিখ খুব ভোরে ইসরায়েলি এয়ারফোর্স মিশর ও সিরিয়ায় আচমকা আক্রমণ করে। অপ্রস্তুত অদক্ষ ইজিপশিয়ান এয়ারফোর্স এক ধাক্কায় হেরে যায়। ভূমিতে থাকা অবস্থায় 400+ যুদ্ধ বিমান ধ্বংস করে দেয় ইসরায়েল। মিশর সিরিয়ার 80% এয়ার পাওয়ার খতম হয়ে যায় নিমিশে। অত্যাধুনিক MiG-21 নিয়ে তারা আকাশেই উড়তে পারেনি। মিশর ইসরায়েলের দয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ে, কারণ একটাই, তাদের না ছিল আল্লাহর উপর ভরসা, না ছিল তারা প্রস্তুত। মিশরের উল্লেখযোগ্য কোনো এয়ার কাভার ছিল না, এয়ার ডিফেন্স রাডার কিংবা এয়ার সার্ভেলেন্সের সমস্ত তথ্য ইসরায়েলেরা আগেই হাতিয়ে নিয়েছিল, ফলে মিশরের বিমান বাহিনী নিমিশে ধ্বংস হয়ে যায়। এতে করে ইসরায়েল অতি আত্মবিশ্বাসী হয়ে যায়। একমাত্র সৌদি আরব ছাড়া বাকি সব আরব দেশের উপর নজর দেয় তারা। তাদের পরের টার্গেট জর্ডান, কিন্তু দুঃখজনক হলেও সত্যি, জর্ডানের কাছে মাত্র 24টি ব্রিটিশ মেড হকার হান্টার ছাড়া আর কোনো যুদ্ধ বিমান ছিল না। হকার হান্টার ছিল সাবসনিক ফাইটার জেট, প্রয়োজনীয় প্রশিক্ষিত পাইলট না থাকায় মরার উপর খারারগা হিসেবে বিপদ আরও বেড়ে যায়। এদিকে অ্যারাবিয়ান ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল ইজিপশিয়ান এয়ারফোর্সকে মাটিতে গুড়িয়ে দিয়ে মোশে দায়ান আকাশে উড়ছে। অতি আত্মবিশ্বাস নিয়ে সে ভাবছে তাকে ঠেকানোর মতো কেউ নেই। মোশে দায়ানের বিশ্বাস একদিনেই সে জর্ডানের বাদশাকে পায়ের তলায় এনে ফেলবে, কিন্তু সে জানত না যে জর্ডানের আকাশে তার বিমান বাহিনীর জন্য এক রহস্যময় প্রতিপক্ষ ওয়েট করছেন। পরের দিন ইসরায়েলি এয়ারফোর্স 6টি মিস্টিয়ার ফাইটার জেটের একটি স্কোয়াড্রনকে জর্ডানে পাঠায়। উদ্দেশ্য ছিল গ্রাউন্ডে থাকা অবস্থায় জর্ডানের সমস্ত ফাইটার জেট ধ্বংস করে দেয়া। কিন্তু অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত এক বিপদ, 6 মাস আগে পূর্ব পাকিস্তানি এক পাইলট জর্ডানে এসেছেন রয়্যাল জর্ডানিয়ান এয়ারফোর্সের পাইলটদের ট্রেনিং দিতে। জর্ডানের রাজা হুসেন বিন তালাল সেই পূর্ব পাকিস্তানি পাইলটকে অনুরোধ জানালেন জর্ডানকে রক্ষা করার জন্য। মাত্র 26 বছর বয়সী সেই পাইলট কিং তালালের রিকোয়েস্ট রাখলেন। ইসরায়েলি পাইলটেরা তাদের জীবনের প্রথম হাই শক খেতে যাচ্ছে। যিনি সেই শকটা দিবেন তিনি আজম, ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম, যিনি 50 দশকের শেষের দিকে আমেরিকার অ্যারিজোনায় অবস্থিত লুকে এয়ারফোর্স বেস থেকে প্রশিক্ষণ নিয়েছেন। সেখান থেকে তিনি বিশ্বখ্যাত টপ গান উপাধি নিয়ে ট্রেনিং সম্পন্ন করেছেন। 1967 সেই একতরফা যুদ্ধে নতুন ইতিহাস হতে যাচ্ছে। 2টি কঠিন শক ওয়েট করছে ইসরায়েলের জন্য। ইসরায়েলি আক্রমণের কয়েক সেকেন্ড আগে সাইফুল আজম তার 4 জন উইংম্যানকে নিয়ে জর্ডানের আলমাফ্রাক এয়ারবেস থেকে ফ্লাই করলেন। তিনি ও তার ফরমেশন ইসরায়েলি স্কোয়াড্রনকে আকাশে এঙ্গেজ করেন। সাইফুল আজম স্যার মুহূর্তের মাঝে একটি ইসরায়েলি মিস্টিয়ার 4 ফাইটারকে গুলি করেন।
ধ্বংস হয়ে সেটি মাফরাক বিমানঘাটির কাটা তারে বেড়ার ঠিক বাইরে পড়ে। এই ফ্ল্যাশ অ্যাটাক দেখে দুটি ইসরায়েলি ফাইটার ফুল স্পিডে পালাতে শুরু করে। তিনি দুটি জেটকেই তাড়া করেন। মিনিট খানেকের মাঝেই বাগে বানে একটি যুদ্ধবিমান, গুলি করেন চোখের পলকে, সঙ্গে সঙ্গে তা ধ্বংস হয়ে যায়। উনার উইংম্যান জর্ডানিয়ান ইহসান শারদম ধ্বংস করেন দ্বিতীয় প্লেনটিকে। একটা সিঙ্গেল অ্যাটাকে ফরমেশনের অর্ধেক প্লেন ধ্বংস, শক ইসরায়েলি এয়ারফোর্স। এদিকে সাইফুল আজম স্যার মাফরাকে ল্যান্ড করতে পারেননি, কারণ ইসরায়েলি এয়ারফোর্সের ভেঙে পড়া এয়ারক্রাফ্টের ডেব্রাইস আর পাল্টা বম্বিংয়ে রানওয়ে নষ্ট হয়ে যায়। পরে ওনারা আমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করেন, সেটি একটি সিভিলিয়ান এয়ারপোর্ট। সেখানে ল্যান্ড করেই তিনি তার প্লেনটিকে রিফুয়েল অ্যান্ড রিলোড করে দিতে বলেন। আবারও তিনি ফ্লাই করতে চান, তবে এই সময়ের মাঝে ইসরায়েল 2-3 স্কোয়াড্রন ফাইটার বোমার পাঠায়। আজম একা কুলি উঠতে পারেননি, তার ফরমেশনের ফাইটারগুলো ছাড়া পুরো জর্ডানিয়ান এয়ারফোর্স ধ্বংস হয়ে যায়। সাইফুল আজম শব্দের চেয়ে কম গতির হকার হান্টার প্লেন নিয়ে ইসরায়েলের অত্যাধুনিক সুপারসনিক সব ফাইটার জেটের বিরুদ্ধে ফাইট দিয়েছেন, প্রতিপক্ষের দুটি যুদ্ধবিমানকে ছাই করে দিয়েছেন, কিন্তু জর্ডানের বাকি সব প্লেন ধ্বংস হয়ে যায়। তাই কিং হুসেন বিন তালাল সেদিনই তার সমস্ত ফাইটার পাইলটকে পাঠিয়ে দেন ইরাকে। ইরাকি এয়ারফোর্সও তখন হকার হান্টার অপারেট করত, পাশাপাশি তাদের ছিল MiG-21। জুনের 6 তারিখে সাইফুল আজম ইরাকে পৌঁছান, সেখানে তাকে ইসরায়েলি এয়ার অ্যাটাক ঠেকানোর দায়িত্ব দেওয়া হয়। পরের দিন ভোরে তিনি প্লেন নিয়ে ফ্লাই করেন। এবার আরও আশ্চর্য ঘটনা ঘটে, তিনি অত্যাধুনিক দুটি ইসরায়েলি কমব্যাট এয়ারক্রাফট ডাউন করেন। এবার ইসরায়েলিরা নিশ্চিত হয় যে সেই একই প্রতিপক্ষ, সেই একই শিকারী ঈগল তাদের ধাওয়া করেছে, যে শিকারী ঈগল জর্ডানের আকাশে তাদেরকে নাস্তানাবুদ করেছিল। জুনের 6 তারিখ সকালে তাকে ডেকে তোলা হয়। তিনি চলে যান ইরাকের H-3 এয়ারবেসে। উনাকে 4টি প্লেনের একটি ফরমেশনে নেতৃত্ব দেয়া হয়। ফ্লাই করার আগে গ্রাউন্ড রাডার স্টেশন থেকে সাইফুল আজমকে জানিয়ে দেওয়া হয় ইসরায়েলের একটি বিশাল বড় ফরমেশন ইরাকের দিকে এগিয়ে আসছে। সাইফুল আজম আকাশে ওড়েন, প্রত্যাশিত অংশে পেয়ে যান ইসরায়েলি প্লেনগুলোকে, এবং তার সামনে পড়ে ইসরায়েলের 4টি Miraz-3C ফাইটার জেট। মিরাজ তৎকালীন দুনিয়ার অন্যতম সেরা 3টি ফাইটার জেটের একটি, এবং সেগুলো সুপারসনিক। স্যার সাইফুল আজম ফরমেশনের একটি প্লেন শুট ডাউন করেন। এরপর ইসরায়েল এয়ারফোর্সের সেই অ্যাটাক ইউনিট পালাতে চেষ্টা করে। সাইফুল আজম তার উচ্চতা থেকে 2,000 ফুট নিচুতে একটি ভোটিয়ার বম্বারকে দেখতে পান। বম্বারটিকে একদম শুটিং পয়েন্টে রাখার জন্য তিনি স্প্লিট এস ম্যানেভার করেন। এতে করে তার প্লেন অবিশ্বাস্য দ্রুত গতিতে ভোটিয়ার বম্বারের একদম পিছনে গিয়ে উদয় হয়। ভোটিয়ার হকার হান্টার থেকে অনেক বড় এয়ারক্রাফট। তিনি এত কাছে চলে গিয়েছিলেন যে ভাবছিলেন এখন শুট করলে ভোটিয়ারের ধ্বংসাবশেষ তার প্লেনকে হিট করতে পারে, ফলে তিনি নিজেও বিপদে পড়বেন। তবুও তিনি ভোটিয়ারকে শুট করেন। সত্যি বম্বারের ধ্বংসাবশেষ সাইফুল আজমের হান্টারকে হিট করে, কিন্তু তিনি অত্যন্ত দক্ষতা এবং দ্রুততার সাথে পুল আপ করেন। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে পুরো আরব দুনিয়া 452টি কমব্যাট এয়ারক্রাফট হারিয়েছিল, আর ইসরায়েলে ধ্বংস হয়েছিল মাত্র 46টি। এর মাঝে ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম একাই 4টি এয়ারক্রাফট শুট ডাউন করেছেন। সেই এয়ার ব্যাটলে তিনি ডগ ফাইটের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেন, যার জন্য 2000 সালে মার্কিন সরকার তাকে লিভিং ইগল খেতাবে ভূষিত করে। আকাশযুদ্ধের ইতিহাসে সেরা 22 জন লিভিং ইগলের একজন তিনি। এদিকে আরব ইসরায়েল যুদ্ধের আগেই সাইফুল আজম তার অনন্য ডগ ফাইটের নজির স্থাপন করেছেন। তার জাত চিনিয়েছেন 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে। 65-টির সেপ্টেম্বর মাস, 600 অত্যাধুনিক ট্যাঙ্ক নিয়ে লাহোর আক্রমণ করে ভারত। পাকিস্তান এয়ারফোর্স সেই আক্রমণ ঠেকানোর দায়িত্ব পায়। সাইফুল আজম তার উইংম্যানদের নিয়ে এয়ার অ্যাটাকে যান। নিচে এত কুয়াশা ছিল যে তিনিও তার সঙ্গী পাইলটেরা তেমন কিছু দেখতে পাচ্ছিলেন না। এদিকে মিশনে আজম নেতৃত্ব দিচ্ছিলেন। অন্যরা কিছু দেখতে না পেলেও তিনি ঠিকই দেখতে পান, এবং ইন্ডিয়ান ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে মিসাইল ও রকেট ফায়ার করেন সফলতার সাথে। এরকম 12টি মিশন তিনি সফলভাবে শেষ করেন। শেষবার যখন মিশন শেষে ফিরছিলেন, তখন ইন্ডিয়ান এয়ারফোর্সের 4টি ন্যাট ইন্টারসেপ্টর তাদের ধাওয়া করে। সাইফুল আজম ও তার সাথীরা ডগ ফাইটে অবতীর্ণ হন। আজম একটি ইন্ডিয়ান ফাইটার শুট ডাউন করেন। ইন্ডিয়ান ফ্লাইট অফিসার মায়াদেব ইজেক্ট করে পতিত হয় পাকিস্তানের মাটিতে, এবং অ্যারেস্ট হয় পাকিস্তান আর্মির কাছে। পাকিস্তান সরকার এই কৃতিত্বের জন্য সাইফুল আজমকে সিতারা-ই-জুরাত খেতাবে ভূষিত করেন। এটি পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মাননা, যখন তার বয়স মাত্র 24 বছর। গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজমের বিশ্ব রেকর্ডের মাঝে একটি হল, তিনি একাই ইসরায়েলে 4টি যুদ্ধবিমান ভূপাতিত করেছেন। এই কৃতিত্ব আর কারো নেই। একই সাথে 4টি দেশ, পাকিস্তান, জর্ডান, ইরাক ও বাংলাদেশের হয়ে সার্ভিস দেবার বিশ্ব রেকর্ডও উনার।
যুদ্ধ করেছেন তিনটি ভিন্ন ভিন্ন দেশের হয়ে। এই তিনটি ডিফারেন্ট কান্ট্রির হয়ে এয়ার ব্যাটলে যোগ দেওয়ার রেকর্ডও তারই। অসামান্য অবদান রাখার জন্য জর্ডান ও ইরাক ওনাকে নাগরিকত্ব দিয়েছে। এই দেশ দুটিও তাকে সামরিক সম্মানে ভূষিত করেছে। তাই তিনটি দেশ থেকে সম্মানজনক সামরিক খেতাব পাওয়ার ওয়ার্ল্ড রেকর্ডও তার। পাশাপাশি দুটি হাইলি পাওয়ারফুল এয়ারফোর্সের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনন্য একটি রেকর্ড। আজ পর্যন্ত সুয়েজ খালের পূর্বে দুনিয়ার এই অংশে গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজমের মতো দুর্দর্শ, বুদ্ধিমান, সুদক্ষ, সফল পাইলট দ্বিতীয়টি জন্মায়নি। তাই সাইফুল আজম একজন কিংবদন্তি, একজন লিজেন্ড, সেকেন্ড টু নান। এই মহাবীরের জন্ম পাবনা জেলায় 1941 সালে। ঢাকায় পড়াশোনা শেষ করে তিনি পাকিস্তান এয়ারফোর্স একাডেমিতে যোগ দেন ফ্লাইট ক্যাডেট হিসেবে। সেখান থেকে প্রাথমিক ফ্লাইং ট্রেনিং শেষ করে যান আমেরিকায়। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত লুকে এয়ারফোর্স বেজে তার অ্যাডভান্সড এয়ার কমব্যাট ট্রেনিং সম্পন্ন হয়। 1961 সালে তিনি টপ গান ফাইটার পাইলট হিসেবে স্বীকৃতি পান। এটি এয়ার ওয়ারফেয়ারের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আনঅফিসিয়াল পদবি। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করেন। তখন সাইফুল আজমকে সন্দেহের বশে পাকিস্তান সরকার অ্যারেস্ট করে, তাকে বন্দী রাখা হয়। যুদ্ধ শেষে অনেক পরে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে তারা। দেশে ফিরে তিনি বাংলাদেশ এয়ারফোর্সে যোগ দেন। 1979 সালে গ্রুপ ক্যাপ্টেন থাকাকালে রিটায়ারমেন্টে আসেন। এরপর 1991 থেকে 1995 পর্যন্ত পাবনা তিন আসন থেকে বিএনপি সংসদ সদস্য ছিলেন তিনি। এই লিজেন্ড আমাদের ছেড়ে যান গত 24 এপ্রিল 2020 সালে। যথোপযুক্ত রাষ্ট্রীয় সম্মানে তাকে দাফন করা হয়েছে। প্রিয় দর্শক, আসুন আমরা এই মহানায়কের মাগফিরাতের জন্য অন্তর থেকে দোয়া করি। মহান রাব্বুল আলামিন যেন সাইফুল আজম স্যারকে জান্নাতে সর্বোচ্চ সম্মান দান করেন। আমিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ডিফেন্স আপডেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিন। ঘরেই থাকুন, প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরি থেকে বিরত থাকুন। নিজে এবং পরিবারকে মহামারী থেকে নিরাপদ রাখুন। দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।